সিরিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ব্যবহার করে এমন একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে এক তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যে অবস্থানকারী নিজেদের সেনাদের উপর হামলা চলতে থাকলে পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর সম্প্রতি অনেক হামলা হয়েছে। এসব হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরিয়ার একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি ইরানের আইআরজিসি ব্যবহার করে। তিনি বলেন, তাদের সেনাদের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সব ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে। এই হামলায় হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ার যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে 41টি হামলা হয়েছে। ইরানের পৃষ্ঠপোষকতায় সক্রিয় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর এর আগেও ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।